আসসালামু আলাইকুম আলা হিল রসুলহিল করিমাবাদ আমার প্রিয় হোলিওয়ে চ্যানেলের শিক্ষার্থী বন্ধুগণ ভিডিওটি প্লে করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই হোলিওয়ের তরফ থেকে তো প্রিয় বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাধ মাধ কাকে বলে এবং মাধ কয় প্রকার ও কি কি। আমাদের মনে রাখতে হবে মাধ যে অক্ষরের উপরে থাকবে সে অক্ষরটিকে একটু টেনে পড়তে হবে তার সাথে এটাও মনে রাখতে হবে মাদ দুই প্রকার মাধ দুই প্রকার আর তা হচ্ছে ছোটো মাদ এবং বড়ো মাদ ছোটো মাদকে এক আলিপ পরিমাণ টানতে হবে এবং বড়ো মাদকে তিন আলিপ পরিমাণ টানতে হবে তো প্রিয় বন্ধুরা দেরি না করে চলুন আমরা আজকের লেসেনটাতে একটু অভ্যাস করি আপনারা অবশ্যই আমার সঙ্গে অভ্যাস করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা বড়ো মাদ আর এটা ছোটো মাদ এটা বড় মাদ তিন আলিপ পরিমাণ

জের উই হামজা দু উন তাহলে হলো উই উন সোয়াদ আলিফ মাদ জবার হামজা দোজের ইন ইন হা উল্টা মাদপেশ হু হা মাদখারাজের হি زوا واؤ مد پیش زو حمزہ زبر ہو لو زو آ لم علیف مد زبر لا حمزہ دو زبر ان لا ان انف یا مد زر ای حمزہ دو پیش ان ای کاف علیب مد زبر کا حمزہ دوزر ان کا ان سن زبر سا واو علیف مد زبر وا سوا حمزہ دو پیش ان تاہولے ہولو سوا ان جیم الف مد زبر جا حمزہ تازبر ات تا زبر اتھے ہلو جا ات یہ دیکھشن با زبر با نون یا مد زرنی بانی الف سنزر اس را الف مد زبر را اس را حمزہ یازر ای لم زبر لا تاوله پورا ملے ہو بے بنی اسرائیل میم الف مد زبر ما حمزہ زبر ا ما ہ زبر ہ دال الف مد زبر دا حدا حمزہ زر ای قف زبر قا

বাবর বা লামিফ মত জবর হমজা দোপেশ উন বালা উন খড়া মদ জবর আলিফ খড়া জবর আাল জবরদা মিম পেশ মু হলো یا آدم لم زبر لا الٹا پیش ہو لہو لم لی یا زبر یا لیا سین مات مت سو حمزہ الٹا پیش او لیا سو او الفین زبر آغ رق اف زبر واق আ নুন আলিফ না না প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ভিডিওটি অবশ্যই আপনারা শেষ অব্দি দেখবেন এবং জিনারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নেন এবং তার পাশের বেল আইকনটি ক্লিক করেন নোটিফিকেশান অল করে দেন কারণ আপনারা আমাদের এই চ্যানেলে সমস্ত রকমের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে থাকবেন আর আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন যতদূর সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো চলুন আপনারা আমার সঙ্গে আরও কিছু শব্দের অভ্যাস করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ফা ইয়া মাদ আলিফ ফি আউ আউ লাম আলিফ জবর দাল আউলাদি কাপ মিম পেশ কুম তাহলে হলো ফি কুম আলিফ বা জবর আব নুন আলিফ মাদ জবরনা আব না হামজা জবর আ কাপ মিম পেশ কুম তাহলে হলো আব না আ কুম বা মিম আলিফ মদ জবর মা আলিফ নুন পেশ উন জি উন জি লাম জবর তাহলে হলো বিমা উন জি লা আলিফ জর ই লম জবরাই তাহলে হলো ইলাই কব জবর কা ইলাই ও জবর মিম আলিফ মাদ জবার মা ওয়া মা আলিফ নুন পেশ উন জেসের জি উন জি লাম জবার লা তাহলে হলো ওয়া মা উন জি লা মিম নুন জের মিন ওয়া বা জবার কব মিন কব লাম জের লি কব জবার কা তাহলে হলো মিন কবলিকা হা মাদ খাড়া জবর হা হামজা পেশ উ তাহলে হলো হা উ হামজা পেশ উ লাম আলিফ মাদ জবর লা হামজা জের ই তাহলে হলো হা ই বা যাবার বা نون يا مدزرني بني ألف سنجر إس را ألف مدزبر را إس را همزة زر إي همزة يا زر إي لام زبر لا تهلا ولا ها أولئي بني اس لَا یا خلا زبر یا با زبر با یا با نون یا مد زر نی یا بنی نی الف سن زر اس را رف مد زبر را اس حمزہ یا زر ای لام زبر لا لو আপনারা আমার সঙ্গে অবশ্যই অভ্যাস করবেন ফা জা ফা যা জৈ আলিফ মদ জবর তাহলে হলো ফাজা জাজা হামজা পেশ উ হা উল্টা পেশ হু তাহলে হলো উহু আলিফ জ ই লাম ইয়া মদ খালা জবর তাহলে হলো ইলা ইয়াটার উচ্চারণ হবে না ইলা আলিফ হা জবর আহ লাম জরলি আহ লি হা খড়া হি তাহলে হলো আহ লিহি বা জবর বা আলিফ মাদ জবর তো بطوى همزة زر اي نون بس نو بطوى اي نو زبر ها تاهله هلو فجزا الى اهله بطوى اي نو ها علف زر اي ذال ألف زبر ذا ইদা লামপেশ জুল জৈ জি জুল জি লাম তা তালাম জর তিল এইভাবে যদি কোনো আলিফ থাকে এবং তারপরে সাকিন থাকে তাহলে আমরা এদিকের হার থেকে যোগ করে দেব। যেমন ইদা জুল জিলা তিল আলিফ ওয়া আর দোয়াত পেশ দু তাহলে হলো

ওয়াও জবর ওয়া আলিফ খা জবর আখ তাহলে হলো ওয়া আখ রা জবর ওয়া ওয়া আখ রা জিম জবর জা তা লাম জর তিল তাহলে হলো ওয়া আখ রা জা তিল আলিফ রা জবর আর দাত পেশ তু এই আলিফটার উপর জবর হবে দিতে মিস্টেক হয়ে গেছে ধরে নেবেন আলিফের উপর জবর আছে তাহলে হবে وَأَخْرَجَتِ الارض الف ص زبر اس ا الف زبر ق اس ق لام زبر لا ها الف زبر ها তাহলে পুরো লাইনটাই মিলে হবে واخ رجت الارض اس ق لها واو زبر و قاف الف زبر ق وقو لام لام زبر لال الف نون زر ان وقال لن ان سين الف زبر سا نون نو তাহলে হলো وقال الانسان ميم الف زبر ما لام زبر لا ها الف زبر ها ما لها ইয়া ওয়াও জবার ইয়াউ মিম জবার মা য়ৌ মা হামজা জের ই জাল দো জের দিন তাহলে হলো ইয়ৌ মা ই দিন পুরো লাইনটাই মিলে হবে ওয়া কল ইন শানু মালাহা বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে বুঝতে পারলেন মাদ এর উচ্চারণ কীভাবে করতে হয় ছোটো মাদের উচ্চারণ এক আলিপ পরিমাণ এবং বড়ো মাদের উচ্চারণ তিন আলিপ পরিমাণ টেনে পড়তে হবে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলিতে লাইক করবেন এবং শেয়ার করবেন আর আপনার কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আপনাকে অবশ্যই আমরা বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এখান থেকে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি